তো প্রোনাউন নিয়ে আমরা আসলে আজকে একটু আলোচনা করব আসলে যেহেতু এটা প্রথম ভিডিও সেক্ষেত্রে হয়তো অত সুন্দর করে আলোচনা করা সম্ভব হবে না তবুও আমি দেখা হচ্ছে এখানে এখানে দেখা যে আমরা তিনটা অপশানই একসাথে মুগস্ত করবো এখানে দেখা যে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে না প্রোনাউন সবসময় অবজেক্ট প্রোনাউন হয় এদিকে লেট যদি বাক্যের প্রথমে থাকে তাহলে লেটের পরে যে ভাবটি থাকে এর পরে যে প্রনাউনটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট প্রণ বসবে অর্থাৎ লেট একটি ভার্প হিসাবে ব্যবহার করা হলে লেটের পরের যে প্রোনাউনটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট প্রণয়ন হবে আর এখানে জেনারেলি কোনো ভার্পের ক্ষেত্রে টু বি ভার্পের ক্ষেত্রে তারপরে যদি কোনো প্রনাউন আসে তবে সেটা অবশ্যই অবজেক্ট প্রণয়ন হবে তো এই তিনটা ব্যাপার যখন ক্লিয়ার হবে তখন এ পাশে আরেকটা জিনিস আমাদের কনফিউশন থাকে যে আসলে সিকোয়েন্স মেইনটেইন করে এক ধরনের যে কোয়েশ্চেনগুলো আসে ঠিক এই পাশে আছে যে যে এখানে বলা আছে যে যদি যদি ভারপের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট অ্যান্ড অথবা দ্বারা যুক্ত হয় তবে প্রথমে সেকেন্ড তারপরে থার্ড এবং শেষে ফার্স্ট পার্সন অনুসারে বসে নিয়মটি সংক্ষেপে দুশো একত্রিশ হিসাবে আখ্যাত করা এক্ষেত্রে সবগুলো সাবজেক্টিভ প্রম বসে কিন্তু এই নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম আছে সেটা হচ্ছে ঠিক এখানে যে বলা আছে যে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট তারপরে সেকেন্ড এবং তারপরে থার্ড আসে তো এইটা হচ্ছে বাংলা গ্রামারের সাথে কিন্তু এটা কিছুটা হয়তো ভিন্ন থাকতে পারে তো এখানে বলতেছে দোষ অপরাধ স্বীকার করা সাধারণ সেন্টেন্স দুইটা আসলে ভিন্ন এখানে দোষ অপরাধ স্বীকার করা দেখা যাচ্ছে কোনো একটা চুরি হয়েছে সেটা দশটা আমার কাঁদে আগে নেব সেক্ষেত্রে আই প্রথমে তারপর হচ্ছে যে এক দুই তিন একশো তেইশ সেকেন্ড দ্বিতীয় এবং থার্ড অপশন এবং তিন নম্বর হচ্ছে যে গেস্ট থাকবে বা থার্ড পার্সন থাকবে তিনি থাকবে আর যখন জেনারেলি কোনো সেন্টেন্স থাকবে যে এখানে বলা আছে দেখেন যে এই সেন্টেন্সটা সাত নম্বর সেন্টেন্সের হচ্ছে হি অ্যান্ড আই আর ওয়েল এটা এটা আসলে সিম্পল এটা বলবো এটা যখন তিনটা নাই সো সেক্ষেত্রে ওই পাঁচ নাম্বারটায় যাই যে এখানে বলা হচ্ছে যে হি ইউ অ্যান্ড আই ওয়াস প্রেজেন্ট ইন দ্য ক্লাস এখানে আসলে কিন্তু কোনো দোষের কথা বলা নাই সিম্পল একটা সেন্টেন্স সেক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে যে এখানে অ্যান্সারটা হবে মূলত হচ্ছে ইউ হি অ্যান্ড আই ওয়াই আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইউটা আগে আসবে অর্থাৎ সেকেন্ড পার্সন আগে তারপরে হি অ্যান্ড দেন তারপরে শেষে আমাকে আনতে হবে আর এখানে যখন কিছু হবে তখন আমি প্রথমে সেকেন্ড দুই নম্বরে অ্যান্ড থার্ড তিন নম্বরে বসবে এইখানে তিনটা রুলটা আর একবার মনে করে যে টু বিভাব লেট এবং প্রি পজিশনের পরে সবসময় অবজেক্ট প্রণয়ন বসে এই পাশে আসে যে বিভাব কিন্তু বিভাব বা বিভাবের পরে বিভাবের পরে কিন্তু তখন আর অবজেক্ট প্রণন বসে না শুধু ভাবের পরে কিন্তু অক্স বিভাব বসলেও কিন্তু বিভাবের পরে অক্সরিভাব বসে না যেমন উইশ আই অ আর এখানে হি তাহলে এখানে কিন্তু ওখানে অবজেক্ট প্রণ হলে এখানে কিন্তু সাবজেক্ট প্রণ হবে আই উইশ আই ওয়ার হি তাহলে এখানে সাবজেক্ট প্রণ আই ওয়ার আই ওয়ার হিম দেওয়া যাবে না ইট ইজ হিম দেওয়া যাবে না ইট ইজ